नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आजकेर गवेषणार विषय कल 25 कार्तिक 12 नवेम्बर दीपान्विता काली पूजा। माँ कालीर उद्देश्य करुन तीनटी काज, सारा बच्चर कोनो समस्या आर थाकबे ना। हाँ ठीक ही धरेछेन, आजकेर एई भिडियो जे माँ काली शम्भु निशुम्भके बध करेछिलेन সেই পবিত্র দীপান্বিতা কালী পূজার দিনে আপনি যদি কাল রবিবার তিনটি কাজ করতে পারেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার জীবনে মহা সমৃদ্ধি আপছে পড়বে। আপনায় পাবেন স্বয়ং মা কালীর আশীর্বাদ। আর বৃশ্চিক রাশি এই ভয়াল ভয়ঙ্কর ঘোরালো দিনে মাতৃকে পাভিন্ন অন্য কোনো পথ আর নেই। তাই আজকের এই ভিডিওয় আমি যে তিনটি কাজের কথা বলবো, কাল দীপান্বিতা কালী পূজার দিনে সেই তিনটি কাজ অবশ্যই করুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মা কালী দশমা মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা। তিনি কালী রূপে শম্ভু নিশুম্ভকে বধ করেছিলেন এবং তিনি সকল ভক্তের কাছে তার বার্তা প্রেরণ করেন। সমস্ত অশুভ শক্তিকে তিনি ধ্বংস করে জগতের মাঝে শুভ শক্তির স্থান ঘটান। সেই কালী পূজার দিন অর্থাৎ কাল রবিবার বছরের সবচেয়ে পবিত্র অমাবস্যা দীপান্বিতা কালী পূজার অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে আপনি মাত্র তিনটে কাজ অবশ্যই করুন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। আসুন আর দেরি না করে দেখে নিই কোন তিনটি কাজ যা দীপান্বিতা কালী পূজার দিনে আপনাকে করতেই হবে। প্রথমে বলি, দীপান্বিতা কালী পূজা কাল, কালকে আপনি যে কোনো মন্দিরে, যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি বিশেষভাবে একটি খাঁড়া দান করুন। কালী পূজার দিনে যদি কালী মন্দিরে গিয়ে আপনি একটি খাঁড়া দান করতে পারেন, তাহলে জানবেন আপনি যে কোনো বিপদ থেকে মুক্ত থাকবেন। সারা বছর কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি বৃশ্চিক রাশি হলে তো সে তো আবারও আপনার জীবনে কোনো বিপদ আসতেই পারে না। তাই কালকের দিনে আপনি যে কোনো দশকর্মার ভাণ্ডার থেকে আপনার আর্থিক ক্ষমতা অনুসারে একটি খাঁড়া কিনে যে কোনো মন্দিরে, কালী মন্দিরে গিয়ে দান করুন। কাল অমাবস্যার রাতে দেখবেন আপনার জীবনে কোনো বিপদ আসতেই পারে না। দ্বিতীয় যে জিনিসটি বলবো, কালকের দিনে আপনি অবশ্যই উপবাস থাকার চেষ্টা করুন, বা উপবাস করতে না পারলে শারীরিক কারণে আপনি কালকের দিনে বিশেষভাবে ময়দা ফল খেয়ে থাকবেন, ভাত খাবেন না। আর কালকের দিনে আপনি নৈবেদ্য হিসাবে আতপ চাল, একটা গোটা নারকল, 108 জবার মালা ও ঘি দান করুন। দেখবেন জীবনে বিরাট বিরাট সাফল্য আসবে। আতপ চাল, গোটা নারকল, 108 জবার মালা এবং ঘি দান করলে মা কালী সন্তুষ্ট হবেন। আপনার জীবনে কোনো রোগ ভোগ আসবে না, আপনার শত্রুতা নাশ হবে, জীবনে আসবে প্রবল গতি। আরও একটা কাজ বলবো, কালকের দিনে আপনি উপবাস থেকে মায়ের জন্যে পায়েস রান্না করুন। মা কালী পায়েস খেতে অতি পছন্দ করেন, তাই আপনি কালকের দিনে মাকে পায়েসের ভোগ দিন এবং সেই পায়েস সকলকে প্রসাদ হিসাবে বিতরণ করুন, আপনি নিজেও ভোজন করুন। দেখবেন আপনার শরীরে কোনো রোগ ভোগ স্পর্শই করতে পারবে না, আপনার শরীর হবে সম্পূর্ণ রোগমুক্ত আর আপনি জীবন চলবেন হেসে খেলে। তাই আজকের এই ভিডিওয় আমি কাল দীপান্বিতা কালী পূজার দিনে কাল বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বিশেষ তিনটি কাজ করতে বললাম। এই তিনটে কাজ তারা যদি করতে পারে, তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।